ব্রিটিশ নৌবাহিনীর দুটি বিমানবাহী সুবিশাল যুদ্ধজাহাজের শক্তি দেখে বুক কাঁপতে বাধ্য শত্রুপক্ষের ব্রিটিশ নৌবাহিনী দুটি বিমানবাহী সুবিশাল যুদ্ধজাহাজ তৈরি করেছে যা দেখে শত্রুরা লন্ডনের বিরুদ্ধে হামলা চালানোর আগে দ্বিতীয়বার ভাবতে বাধ্য হবে এমনটাই দাবি ব্রিটিশ সরকারি আধিকারিকদের আধিকারিকদের দাবি জাহাজ দুটিকে আই বিরুদ্ধে যুদ্ধে কাজে লাগানো হতে পারে দ্য নিউ কুইন এলিজাবেথ শ্রেণীর বিমানবাহী জাহাজ দুটি থেকে প্রতিদিন বেশি বিমান হামলা করা যাবে ব্রিটিশ নৌবাহিনী আশা করছে দুই হাজার একুশ সাল নাগাদ জাহাজ দুটিকে কমিশন করা হবে সাগরে ব্রিটিশ নৌবাহিনীর আধিকারিক ক্যাপ্টেন সিমন পেটিট বলেন যুদ্ধ শুরুর চেয়ে শত্রুর যুদ্ধ বন্ধ করতে যাচ্ছে এই দুটি জাহাজ কিন্তু কোন দেশ যদি যুদ্ধ শুরু করতে চায় তাহলে যখন তারা দেখবে যে এই জাহাজ দুটি আসছে তখন তাদেরকে দ্বিতীয়বার ভাবতে হবে অন্যদিকে ক্যাপ্টেন পেটিট বলেন ব্রিটিশ নৌবাহিনীর সবচেয়ে শক্তিশালী বিমান এই জাহাজ দুটিতে মোতায়েন করা হবে এর এক একটি জাহাজ সাতষট্টি হাজার টন ওজনের আগামী বছর থেকে প্রথম জাহাজের সামুদ্রিক পরীক্ষা নিরীক্ষা শুরু হতে পারে দ্বিতীয় জাহাজটি তার দেড় বছর পর প্রস্তুত হবে ব্রিটিশ সেনাবাহিনীর প্রায় দশ হাজার লোক জাহাজ দুটি বানাচ্ছে দু সাল থেকে ব্রিটিশ সামরিক বাহিনীতে কোনো যুদ্ধ জাহাজ নেই ব্যয় কাটছাট কর্মসূচির অংশ হিসেবে ওই বছর বিমানবাহী জাহাজকে বহর থেকে বিদায় করা হয়